আমি প্ল্যান করলাম, আমি শীতল নদীর বুড়িগঙ্গা নদীতে যাবো। বুড়িগঙ্গা অনেক দূর এখান থেকে, ঠিক ওই যে ওইখানে একটা ইয়ে দেখতে পাচ্ছ না, ওই যে ওইখানে একটা ইয়ে সোজা দেখতে পেতেছো না, ওইটাই বুড়িগঙ্গা নদী। সো তোমাকে আমি সরি, আমি তোমাকে নিতে পারতেছি না, তুমি তো খাও না অনেকক্ষণ ধরে, না খায় তো মরেই যেতেছো। ওগুলা না তুমি খাও, ওগুলো খায় মনে হয়, বাট খাইতেছ না কেন এখন, মাইরা নেই একবার। আমি ওর জন্য ইয়ে নিয়ে, আচ্ছা আমি মাছ ধরার জন্য এটা বানিয়েছিলাম। আচ্ছা এখানে শুনছি মাছ পাওয়া যায়, এরকম দিল, এরকম দিল মাছ নাকি পাওয়া যায়, মাছ নাকি এখানে 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 সেখানে পাওয়া যায়, আমি দেখি তো পাওয়া যায় কিনা। পাওয়া তো যাওয়ার কথা, আমি শুনছি ইউটিউবে, যদি সত্যি না। আচ্ছা ধরো আমি ওরে খাওয়াই নি, নাহলে তো না খাইয়ে মরে যেতেছে। ঘোড়ার খামার দেখছো, অনেকগুলো ঘোড়া ডিসপন হয়ে গেছে দেখতে, আমার অনেকগুলো ঘোড়াও মারা গেছে। মানে হিরোইন তো কিছুদিন ধরে ক্রাশ করতেছে একটু বেশি, আমি ইয়েগুলো বসাই দিই, সিপ নর্মাল সিপ, তো নর্মাল সিপগুলো বসাই দিই এখানে। আর ধরো আমার ঘোড়াকে খাবার দিয়ে আসি, কারণ ও নাহলে না খাই মরে যাবে। ওর হিল বানানোর জন্য কি এটা ঘোড়াটা, এটা বেস্ট কি খায় না কেন, এটা খাইছে, তুমি একটা খাও আর তুমি একটা খাও। ওর ব্রিডিং করে না ওরা, মানে ওরা ফালতু ঘোড়া ব্রিডিং, মানে দুইটাই আছে আর, মানে আমি ব্রিডিং করি না তোমাদেরকে, তোমরা ব্রিডিং করা লাগবে না, তোমরা অনেক শয়তান। একই রকম দুইটা, মানে আমি একই রকম বানিয়েছি আর কি। আচ্ছা ধরো মাছ নাকি এই জায়গা এইগুলো, আচ্ছা ধরো এটা কি শীতলক্ষা নদী না, ও না এটা এটা হচ্ছে ইয়ে, এটা কী বলে কীর্তনখোলা নদী, কীর্তনখোলা নদী দিয়ে কত কিছু যাওয়া যায় না, ওই যে ভিলেজের একটা গ্রাম আছে ওখানে, গ্রামে যাওয়া যায় শুধু কীর্তনখোলা নদী দিয়ে। আর পদ্মা সেতু তো মানে ওইদিকে, ওই যে ওইদিকে পদ্মা সেতু মানে ওইদিকে, ওইদিকে পদ্মা সেতু, দাঁড়া এটা এদিকে পদ্মা সেতু না, এটা পদ্মা সেতু না, পদ্মা সেতু তো মাছ পাওয়া যাবে, ইলিশ মাছ পাওয়া যেতে পারে। সাবধানে এখানে অনেক শুশুক আছে বুঝছো, এই যে শুশুক ঠোকো আমার এখানে। তা আচ্ছা দাঁড়া আমি এত কষ্ট করে যাবো কেন, আমার কাছে বোট আছে কি করতে, স্পিড বোট আর কি কিনছি টাকা দিয়ে, ততদিন আমি তো অন্যভাবে বাড়ি করেছি। চল তারা চলো, ওই যে ওই যে ওই যে বুড়িগঙ্গা দেখা যাচ্ছে, ওই যে দেখছো ওইটা কিন্তু সদরঘাট, সদরঘাটের থেকে পদ্মা অনেক দূরে, ওই যে দেখছো পদ্মা নদীর তীরেই আছে হচ্ছে সদরঘাট, পদ্মা নদীর তীরে সদরঘাট, একটু কাছাকাছি মনে হলো এটা অনেক দূরে, এটা একটু বড় বড় আইল্যান্ড করবো না, ওই যে ওই যে দেখছো এটা পুরা সদরঘাট, কীর্তনখোলা একটু পরেই আছে ওই যে এই নদী না, এর পরের নদী কীর্তনখোলা নদী না, সরি যে কি বলে কীর্তনখোলা নদী না, পরেরটাই গেস সদর বুড়িগঙ্গা হবে, তো যমুনা হইতে পারে, যমুনা হইতে পারে জানি না, যমুনা ইয়ে নাকি ও যমুনাতে যাইতে পারে, এটা তো যমুনা না, এটা এটা পদ্মা আর ওটা হচ্ছে সদর, পদ্মার সদরঘাট। ওইটা আমি কি এমএস সিটি হারাই ফেলছি নাকি না, ও এই যে দেখছো গাইস এটা এটা পদ্মার মেইন, এই জায়গা হচ্ছে কি সদরঘাটের মেইন জায়গা, এটা পদ্মা ব্রিজ বলতে পারো, বাট পদ্মা ব্রিজ না, পদ্মা ব্রিজ আমি বানা নিবো না আজকেই, আজকেই বানাবো পদ্মা ব্রিজ, যার জন্য এখানে বাইক গাড়ি আর কি গাড়ি হিসাবে এটাই রাখা যাবে, নৌকা। চলো গাইস নৌকা বানানোর জন্য ইয়ে লাগে কেন, শাভেল লাগে কেন, ইয়ে বোট ক্রাফট তো জাভাই যে শুনে আলাদা, বেডরকে যে শুনে অন্যরকম, একটু এটা তো বেডরকে যে শুনে, এটা জাভাই যে শুনে না, জাভাই যে শুনে যদি সত্যি সত্যি ফোনে খেলা যেত তাহলে এটা জাভাই যে শুনে হইতো, কারণ জাভাই যে শুনে আমার ভালো লাগে। তো চলো গাইস এখন ইয়ে কিছু ইয়ে নিয়ে আসি, উড নিয়ে আসি, কারণ উড আমার এখন কাজে লাগবে, আমার
ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আমার শুনে ঠিক নেই, আমার নতুন সবগুলো নষ্ট হইতেছে আস্তে আস্তে। তোর কাছে এগুলো দিয়ে কিছু একটু ভাঙিয়ে এখানে ঘোরা শুরু করতে বা এখানে ঘোরা শুরু করতে। সরি অ্যান্ড সরি, তোমাকে মারতে হয়েছে। সো এখন তো একটা বোট ক্রাফট করে ফেলি, কারণ আমার অনেক বোট লাগবে, কারণ ওই যে গাড়ি হিসাবে কী রাখবো, তারপরে অনেক প্রজাতির বোট লাগবে, মানে অনেক প্রজাতি না, অনেক ধরনের বোট লাগবে। আচ্ছা দাঁড়াও, আমি বোট ক্রাফট করবো কেন কাই টাইম। ও আমার অলরেডি বোট আছে অনেকগুলো। সো এখন চলো ক্রাফটিং টেবিলের কাছে চলো, আমি একটা দুই একটা বোট ক্রাফট করে ফেলি, কারণ এই যে পদ্মা রাখবো একটা, এটা তো পদ্মা হওয়ার কথা, পদ্মার কীর্তন খোলা নদী। স্যার এটা কীর্তন খোলা না, এটা বুড়িগঙ্গা না কী নদী জানি। আচ্ছা ওইখানে স্যান্ড আছে যেহেতু, তাহলে এটা যমুনা, তার মানে কি ওইটা এটা যমুনা হবে, এটা যমুনাই হবে, কারণ ওইখানে পদ্মা আর এখানে যমুনা, আর সদরঘাটের ঠিক একটু পরে, তার মানে তিনটা বিচ একই রকমই, একই জায়গা আর কি, এরকম না এরকম। ও আমি ধর একটা কেস করলাম কেন, আমার লাগতো না, কেস করলাম কেন এটা, এটা যদি আবার ফিশিংও করা যাবে না, এটা তোর খাওয়াটা খাম খা, খায়া তোরা ফাঁসায় ফেল খা, আমি খাবো না, আমি খাবো না এসব। সো গাইস এখন চলো একটা বোট ক্রাফট করা যাক, তার আগে আমি উল্টা পাল্টা ভুল করে কী জানি একটা ক্রাফট করি। সো এখন চলো স্টিক ভাঙতে ক্রাফট করতে হবে, অনেক অনেক হচ্ছে স্টিক। সো এখন আই গেস আমি একটা শাভেল বানাতে পারবো, আয়রনের না, আমি নর্মাল শাভেল লাগবে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, সাতটা শাভেলই অনেক। তো এখন আমি একটু হাতটা খালি করি, এগুলো তো ঐতিহাসিক চেস্টের জিনিস, এগুলো রেখে দিই, এগুলো রাখি দিই, সরি এগুলো তো রাখা যাবে না, এগুলো রাখি আর রাখা যাবে না। আচ্ছা ঠিক আছে, এক্সট্রা হয়ে গেছে, তাহলে এই যে এগুলো নেই, কী রাখানোর জায়গা নাই, আর একটা শেভেল বাকি আছে। আচ্ছা ধরো এখানে আমি একটা কাজ করি, এখান থেকে ধরো আমি ঐতিহাসিক চেস্টের কাছে যাই, ঐতিহাসিক চেস্ট আর নর্মাল যে রাখা ভালো জিনিসের চেস্ট, খারাপ জিনিসের চেস্ট, এইসবই চেস্ট। ও উইব সাইডে তো সব চেস্ট, উই সাইডে সব রকম চেস্ট, কিন্তু এই যে এগুলো রাখা সরি এগুলো তো এখানে রাখা যাবে না, এখানে রাখতে হবে চিনি, বাট চিনি আমি কই রাখছিলাম আমার মনে নাই, আমি তো চেস্টে রেখে দিছি। সো যাই হোক, ভালো চেস্টে আর রাখা হলো না জিনিসপত্র। সো এখন চলো ঐতিহাসিক চেস্টের কাছে চলো, তারপরে চাষের চেষ্টের কাছে যাচ্ছি। সো এখানে আয়রনগুলো রেখে দিই, কারণ ঐতিহাসিক চেষ্টা আয়রন অনেক কাজ দিচ্ছে আমার, বলতে গেলে আয়রন খুবই শর্ট, আমি শুধু ডায়মন্ড ইউজ করি, বাট ডায়মন্ডের আর্মার আমার কাছে কম আছে বলতে গেলে, বলতে পারো চলে, ডায়মন্ড বলতে গেলে একবারেই নাই আমার কাছে, অনেক কম শর্ট ডায়মন্ডের অনেক শর্ট। ধরো আমি ব্রাইট পোস্ট একটু বাড়াই নিলাম, ব্রাইটনেস ব্রাইট ফোর্স না ব্রাইট ব্রাইটনেস বলছে ব্রাইট ফোর্স, ব্রাইট ফোর্স মানে যে কামর দর শক্তি। সো এই যে কীর্তন খোলা নদী বা সদরঘাট, ও না এটা সদরঘাট, ওটা তাহলে ওটা কী তেলে, এটা সদরঘাট নদী, যে গ্রামটা তো সদরঘাটে থাকে। তার আগে চলো আমি ক্রাফট করি। সো এখন আমি এখানে একটা ক্রাফটিং টেবিল ক্রাফট করি, তার কারণে আমার এত কষ্ট করা লাগবে না। সো এখন বারোটা দিয়ে বানাই, দেখো কটা হলো, অনেকগুলো হয়ে গেছে। সো সদরে একটা ছাড়ি দিই, বাকিগুলো কোথায় ছাড়বো এটা আমি দেখতেছি, চেক করতেছি। তো সদরে একটা ছাড়ে দিছি নদী, এটা সদরঘাটই তো, হ্যাঁ এই যে এটা আমার এটা যমুনা, কিন্তু এটা এটা সদরঘাট, তার মানে ওই যে ওইটা মনে হয় যমুনা,
যমুনা অনেক দূরে, আমি জানি না কোথায়। এই নদী তো শেষ হয়ে গেল, বড় নদী। এটা এখানে ঘড়িয়াল, সরি ঘড়িয়াল না, আমি আরেকটা লাগবে মেবি, কারণ কীর্তন খোলা ছাড়ার জন্য তো অনেক লাগে। তাহলে চলো আমি ঘুম দিই। সো দেখি কয়টা বোট হলো, বোটের বোটের ইয়ে হবে, তাহলে গাড়ি টাড়িও হয়ে যাবে। এগুলো গাড়ি তো স্লো হবে, মানে কি বলবো, মানুষরা একেবারে পাগল হয়ে যাবে গাড়ি চালিতে গিয়ে। আচ্ছা দাদা আমার ইয়েটা কই ইয়ে, আচ্ছা গেস তো এখানে নাম রাখলাম 300 ফিটে, কারণ এটা 300 ফিটের ইসে। সো আমাদের ইয়ে হার্ডকোর হচ্ছে বরিশালে, এটা 300 ফিট। আর 300 ফিটের শিকা নদী কোথেকে আসলাম এটা আমি বলতে পারবো না একবারেই। বাট আমি ইয়েটা কোথায় জানি পার্ক করছিলাম, আমার বোটটা, মামার বোটটা আল্লাহ জানি কই পার্ক করছিলাম। এখানে একটা গিরি, মানে অদৃশ্য হয়ে যাবে কাজের সময়। আচ্ছা এখানে একটা ছাড়লাম, এবার ওই যে ইয়ে কি বলে জম, ওইটা যমুনা, ওইটা যমুনা, এটা কীর্তন খোলা নদী মনে হয়, না এটা পদ্মা, এটা অনেক বড় নদী, এটা পদ্মা নদী। আমি নদী নিয়ে আজকে শেষ হয়ে যেতেছি ভাই। আরেকটা বোট এখানে ছাড়ি, এটা আচ্ছা ধরো এটা তো পদ্মা না, এটা এটা কীর্তন খোলা নদী। এখানে যে আসলাম এটা কীর্তন খোলা নদী, ওইখানে পদ্মা একটা ছাড়ছি, যে কীর্তন খোলা একটা ছাড়বো। এখানে একটা ছোটোখাটো পুকুর আছে, সো কীর্তন খোলার কাছে চলো। তার ইয়ে ইয়ে যমুনা তো ছেড়ে আসি, এই যে যমুনা নদী, যমুনা নদী, এখন কীর্তন খোলা নদী। আর অনেক বড়ো আছে এই নদী, এই নদী ঘুরে শেষ করে যাবে না, অনেক বড়ো নদী। ওকে অনেকগুলো ছাড়ছি, যমুনা, তারপরে পদ্মা, এটা পদ্মাটা, এটা এটা কি যমুনা ব্রিজ না, এটা যমুনাই, হ্যাঁ যমুনা, ওই রে যমুনা, এটা সো যমুনা পেয়ে গেছি। সো যমুনা ওইটা যমুনা নদী মনে হয়, কারণ ও না ওইটা পদ্মা নদী, ওইটাও পদ্মা নদী, এটা এখানেও পদ্মা, ওই যে ওইটা হচ্ছে যমুনা নদী, ওই পেশে যেটা গেছে এটা পদ্মা নদী। জানি না কোনটা বলা মুশকিল, কোনটা কী, কোনটা কী নদী, এগুলো দিয়ে আমি কী করবো ধরো, এটা আমি ফালাই দিই। গাছ ধরো আমি ডাস্টবিন বানানো শিখছি, পরে দেখাচ্ছি আমি ডাস্টবিনটা। একটু একটু ভয়ানক হইতে পারে, তোমরা ভিতরে গেলে মরবা। এই যে এই যে এটা হচ্ছে ডাস্টবিন, প্লিজ 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 নো 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 প্লিজ প্লিজ নো প্লিজ নো প্লিজ নো প্লিজ নো প্লিজ নো প্লিজ নো 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 পদ্মা। আচ্ছা যাই হোক, সো আজকের পার্ট বিশ অনেকক্ষণ হইতে যাচ্ছে, তোমরা দেখতে পারো ছেলে অনেক, প্রায় 1 ঘন্টা বলতে পারো। বাট 1 ঘন্টা ধরে আমি করবো না এটা, কারণ ফোনে স্পেসও অত স্পেসও থাকে না। সো বেশ এখন চলো লাস্ট কিছু বানাই ফেলি, সেটা কাজে লাগবে। আচ্ছা যাই হোক সবই নাই, সো এখন আমার যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে একটা কী বলবো, ধরো আমার গাড়ি আছে না, গাড়ি হিসাবে হ্যাঁ দুইটা আছে। তো আমার গাড়ি হচ্ছে এইটা, আমি বাইরে রেখে দিই, যে স্লো গাড়ি আল্লে জানে এই গাড়ি চলবে কি না, চলবে না এখানে। তো আমি এখানে ছাড়ি তো চলে কিনা, তো কই ছাড়লাম, কই ছাড়লাম এটা, দেখছো কী রকম। সো এখানে ছাড়ি দেখি এখানে চলে কি না, চললে তো ভালো, ট্রাক্টর হিসাবে ইউজ করে যাবে, হ্যাঁ চলতেছে। সো এখন ট্রাক্টর হিসাবে এটাকে ইউজ করতে পারবো, এত চাষের মধ্যে মানে এখন ইয়ে চালাবো। ও
লজিক দেখছো গাইস? যাই হোক চলো এগুলো দিয়ে চাষ কর। ও ভাই দেখছো, দেখছো পথ? আচ্ছা এটা এটা তো 300 ফিট, এখানে এত এত বড় বড় নদী কোত্থেকে আসলো জানে? এতক্ষণ চাষ করতে অনেকক্ষণ লাগবে তো এই গাড়ি দিয়া। গেছে চাষ করি, একটু চাষ করে যাই। গাড়ি গাড়ি যে পরিমাণে স্লো দেখতেছি, আল্লাহ রে এই গাড়ি চালাইতে গিয়ে আমার সারা জীবন লেগে যাবে। আর একটু তাড়াতাড়ি হও না, তাড়াতাড়ি হও না, তাড়াতাড়ি হও না তো ফালতু একটা। যমুনা এটা এটা কি কীর্তন খোলা নদী না হবে? কীর্তন খোলাই হবে, এটা কীর্তন খোলা। তাহলে উইটা হচ্ছে কি যমুনা নদী, এটা কীর্তন খোলা নদী, উইটা ওইটা সদরঘাট, আর ওইটা পদ্মা নদী। তার মানে আর কোনো নদী নাই, এটা বড় নদী। পদ্মা নদীতে অনেক বড় নদী, এগুলো থাকুক গা, এগুলো আমার কাজে লাগবে, থাকুক গুলো আমার কোনো কাজে লাগবে না। তো 300 ফিট এত বড় বড় নদী আল্লাহ জানে করতে পারছে। তো চলো এখন বাঘ চলো, আমি আর ভিডিওটা এখন কিনে করবো না, পরে কোনো দিন 1 ঘন্টার ভিডিও বানাবো না, আজকে অত বানাচ্ছি না। সো তোমাদের আজকের ভিডিওটা যদি ভাল লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ভৈরা দাও পুরা। যে গাভি এই গাভি তুই খাবি না, তুই না খাই তো কবে থেকে বসে রেছিস? খা। সো গাইস আজকের মতন এই পর্যন্তই, ধরো আমি বলে দিতেছি ইন্ট্রো। সো গাইস আজকের মতো এই পর্যন্তই, ভালো থেকো সবাই, এবং কি বলবো, এবং বাই বাই।